আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? দেখা যায়, আমি দেখি আর কোথায় কাজ করতে হবে। আচ্ছা, আপনার কি লিঙ্কিং খোলা আছে কারো, মানে অর্পণ ভাইয়ের লিঙ্কিং খোলা আছে? আচ্ছা, আপনার একটা লিঙ্কিং খুলে ফেলি। আচ্ছা, ইমেলের পাসওয়ার্ডটা আপনি আমার মেসেঞ্জারে দিচ্ছেন না? আচ্ছা, পাসওয়ার্ডটা কি, সিংহ মিংহ কি দিচ্ছে? এটা যে কি আল্লাহ মহান, এটাও তো সিংহ। সেটি ময়মনসিং লিঙ্কিন, এটা একটা সোশ্যাল মিডিয়া ভাই, ঠিক আছে? এবং আপনারা যারা ফেসবুক চালান, আপনারা বিশেষ করে লিঙ্কিং এ থাকার চেষ্টা করবেন ফেসবুক বাদে, ঠিক আছে? এখানে সব প্রফেশনাল মানুষজন থাকে। ময়মনসিং ডিভিশন বাংলাদেশ, এত কিছু দেওয়া যাবে না। আমি স্টুডেন্ট হয়েছে, হ্যাঁ, আই এম নট এ স্টুডেন্ট, শিওর। আপনি স্টুডেন্ট ভাই, অর্পণ ভাই?
আচ্ছা, আপনার স্কুল বা কলেজের নামটা দেন। মেসেজ করছেন স্কুল বা কলেজের নামটা? অর্পণ ভাই, আপনার স্কুল বা কলেজের নামটা মেসেজ করেন। অর্পণ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ করেন। ডিগ্রি কি? ডিগ্রিটা দেন। ডিগ্রিটা দেন, ডিগ্রি কোনটা ভাই? দিছেন ডিগ্রি? দিছেন? ডিগ্রি এটা না, ডিগ্রি মনে হয় বিবিএ এমবিএ এগুলা। অনার্স মাস্টার্স আপনার কি? এসএসসি নিবে তো? স্টার্ট ইয়ার কত সালে শুরু করছেন? ওই দিলাম এন্ড অফ ইয়ার 19-20 না? গ্রাজুয়েট স্টুডেন্ট হয়েছে ফুল টাইম, আর কি নিব? মেজাজটা তাহলে খারাপ হয় না বলেন তো। গ্রাফিক্স ডিজাইন, লুকিং ফর এ নিউ জব। দরকার নাই এখন নিউ জবের।
অবস্থান 18 অবশ্যই দিব, একটু ধৈর্য ধরেন। ক্লাস ভিডিও হচ্ছে হচ্ছে গুডে চলে গেছে। আচ্ছা এটা সবাই গুড পর্যন্ত আসবে, ঠিক আছে। এটা ষাট ষাট পর্যন্ত নিয়ে গেলে হয়ে যাবে। আপনারা এগুলো কানেক্টেড করে নেবেন। ইমেল কানেক্ট করলে আপনারা 5 পয়েন্ট পাবেন, নাম্বার কানেক্ট করলে 10 পয়েন্ট, ঠিক আছে, লিঙ্কিং কানেক্ট করলে 20 পয়েন্ট, এই 35 পয়েন্ট হয়ে গেলে হয়ে গেল। এবার দেখেন আপনি কন্টেস্ট জমা দিতে পারবেন। আচ্ছা আমরা কোন কন্টেস্টটা করতেছিলাম, যে কন্টেস্টটা করতেছিলাম না, এখন সবকিছু দিয়ে রাখছি দিয়ে রাখছি। এবার $50 দেখেন, এখানে সাবমিট এন্ট্রি দিব। এই দেখেন, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিট ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। আপনার এন্ট্রিটা চলে গেছে কন্টেস্টে। দেখেন 200টা এন্ট্রি পড়ে গেছে। ঠিক আছে দেখেন সবাই, এই যে আমি যে কনসেপ্টের কথা বললাম না, কম্পিউটারের মধ্যে দেখেন, ও কিন্তু মডিফিকেশন করে বসাইছে। ও এটা তো ইস্তিয়াক ভাই, আচ্ছা এটা আমি যে ইস্তিয়াক মনে করছিলাম ওইটা না। ঠিক আছে এখন আমরা আসি, এখানে কিছু জিনিস দেখি। তাহলে আপনারা বুঝছেন, এখানে বলেন তো যে এখানে বুঝতে পারেননি কে, এই যেটা অর্পণ ভাইয়ের এন্ট্রিটা। এবার এখানে আমরা দেখি, আমরা যদি দেখি যে হ্যাঁ আমাদের এন্ট্রিটা ভুল হয়েছে, ঠিক আছে, তখন আমরা কি কাজ করব। এই দেখেন এখানে উইথড্র আছে, ঠিক আছে, এখানে আমরা উইথড্র দিলে আমাদের এই এন্ট্রিটা উইথড্র হয়ে চলে আসবে, ঠিক আছে, এখানে আর থাকবে না, বুঝতে পারছেন। এই দেখেন এই বেটা যে মডিফিকেশন করছে এটা দেখেই বোঝা যাচ্ছে। আমি আপনাদের একটা দেখাই, ও মডিফিকেশনটাও ঠিক মন করতে পারে না, মানে একে খুবই প্রো লেভেলের ডিজাইনার পাকিস্তানের, মডিফিকেশনটা করতে পারছে, আপনারা ভুলটা ধরতে পারতেছেন। এই দেখেন ও যেটা, হ্যাঁ ক্যাপটা বসানো হয় না, ও যে ক্যাপটা বসাইছে সেটাও ভালোভাবে বসাইতেই পারে নাই। তো আপনারা এরকম কাজ করবেন না যাতে ধরা খাইতে হয়, ঠিক আছে। এই যে এর ডিজাইনটা খুব ভালো, এই যে এ কনসেপ্ট নিয়ে আসছে দেখেন, ঠিক আছে, এরকমভাবে আপনারা সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করবেন এবং করবেন, বাসায় করবেন। এবার আমি দেখি তাহলে উইথড্র কোথা থেকে করবো, এই যে দেখেন এন্ট্রির উপর গেলে এখানে তিনটা লেখা আসতেছে, হাইলাইট, হাইলাইট করতে গেলে টাকা খরচ হবে, এডিট প্রাইস,
ঠিক আছে, উইথড্র। আসলে আমরা হচ্ছে ইমানদার চোর, বুঝতে পারছেন? চুরি করি কিন্তু ইমানদারি ভাবে। এবার এখানে আসি, এখানে ভিউ আছে 100, 201টা। এর মধ্যে যে আপনার এন্ট্রি কোথায়, আর 2 ঘন্টা পর তো আপনার এন্ট্রি খুঁজে পাবেন না, আরো পিছনে চলে যাবে, যাবে না? তবে এখানে যাদেরকে স্টার্ট দিবে তারা কিন্তু সামনে থাকবে। এখানে কিন্তু ক্লায়েন্ট স্টার্ট দিয়ে আপনাদেরকে জাজ করবে কার্ডটা কেমন হয়েছে, যারটা যেমন লাগবে তার ক্লায়েন্ট তাকে সেরকম স্টার্ট দেবে, ঠিক আছে? এবার আমি দেখি এখানে ভিউ অল এন্ট্রিতে গিয়ে দেখেন যে এখানে মাই এন্ট্রি আছে, মাই এন্ট্রিতে যদি ক্লিক দেন শুধুমাত্র আপনার এন্ট্রিটাই দেখাবে। আপনি যতগুলো এন্ট্রি দিবেন এখানে, 2টা 3টা 4টা 5টা 10টা যতগুলো এন্ট্রি দিবেন ওইগুলো এখানে দেখাবে। এখানে অ্যাক্টিভ এন্ট্রি কতগুলো এন্ট্রি অ্যাক্টিভ আছে সেগুলো দেখাবে, ঠিক আছে? আর কতগুলো রিজেক্ট করছে সেগুলো দেখাবে না, যদি রিজেক্ট করে থাকে ক্লায়েন্ট, যদিও এখনও কাউকে রিজেক্ট করে নাই। এখানে টপ, টপে কে আছে, এখন বর্তমানে টপে কেউ নাই, কাউকে রেটিং করেনি, সো কেউ টপে নাই, ঠিক আছে? তারপর আছে রিজেক্টেড, কাউকে রিজেক্ট করছে কি না, ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতে পারে, ক্লায়েন্ট আপনাকে কমেন্ট করতে পারে, ঠিক আছে? মেসেজ করলে এদিকে মেসেজের অপশন চলে আসবে, এটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এখানে আছে উইথড্র, কে কে লোকও উইথড্র করছে সেগুলো আপনি দেখতে পারবেন। এই দেখেন এতগুলো লোকও উইথড্র করে নিছে, তারা হয়তো ভুল দিছে অথবা ডিজাইন ভালো হয় নাই, তো তারা উইথড্র করে নিছে। এই অপশনটা আমরা বুঝছি সবাই। এখন আমি যতটুকু দেখালাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন আছে? কোশ্চেন কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ভাই এটাতে আমি কপি মারলাম পুরাটাই, গুগল কপি, শুধু আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? তবে কনসেপ্টটা ভালো, দেখেন যদি, ঠিক আছে, কনসেপ্টটা ভালো ওদের থেকে। এখন আসলে এটা এমন একটা জায়গা, ঠিক আছে ভাই, দেখবেন যে সবচেয়ে একটা বাজে মানে ডিজাইন উইন করে দিছে ক্লায়েন্ট, ঠিক আছে? আবার দেখবেন যে হাই কোয়ালিটি ডিজাইন আছে, দেখবেন যে ক্লায়েন্ট উইন করে নেয়, যার সাক্ষী আমি নিজে, ঠিক আছে? আপনারা এখানে কাজ করেন দেখলে বুঝতে পারবেন। আমরা তাহলে কোথা থেকে কন্টেস্ট পাবো আরেকবার দেখে নেই, ব্রাউজে যাব, ব্রাউজ থেকে এখানে লেখা আছে কন্টেস্ট, আমরা কন্টেস্টে যাব। এখন আপনারা কেউ বিট করতে যাবেন না, কারণ বিট করতে গেলে আপনারা কাজ পাবেন না, ঠিক আছে? সো বিট করতে কেউ যাবেন না, ঠিক আছে? আপনারা 5টা 7টা যদি এখানে কন্টেস্ট উইন হন তারপরে বিট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে কন্টেস্টগুলো চলে আসবে, আপনারা ওপেন করে দেখবেন যে কোন কন্টেস্টটা আপনারা পারবেন। এই যে এখানে ক্রিয়েট এ নেম ট্যাগ লোগো, ঠিক আছে, $10, একটু কম রেটের গুলা করার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে? আমি যদি এটাকে ওপেন করি, আপনার প্রথমে ডিসক্রিপশনটা পড়বেন, পড়ে যদি আপনার কাছে মনে হয় যে এই লোগোটা আমি পারবো, আপনি লোগোটা ডিজাইন করতে লেগে যাবেন, মানে এভাবে মডিফিকেশন করবেন। আর যদি মনে হয় যে না আমি এই লোগোটা পারবো না, আপনার দরকার নেই, এটা পার হয়ে চলে যান, ওর আরও অনেক কন্টেস্ট আছে সেগুলো করেন, ঠিক আছে? বুঝাইতে পারছি আমি বিষয়টা ভাই। এখন বিষয়টা হচ্ছে আপনারা প্রত্যেকে যারা ফ্রিল্যান্সিং করবেন এবং যারা এলডিপিতে ভালো কিছু দেখাইতে চান, ঠিক আছে, অবশ্যই এলডিপিতে কিছু প্রাইসের ব্যবস্থা আছে যারা ভালো করবে, আবার টেস্ট আছে, আবার সার্টিফিকেট আছে, ঠিক আছে? এগুলাতে যারা আসতে চান আপনারা এই 1-2 মাস কষ্ট করেন ভালো করে, ঠিক আছে? আপনারা সব কিছু বাহিরে সব কিছু ছেড়ে দিয়ে এবং এখান থেকে আপনারা যদি আর্নিং করতে চান, একটা মাস শেষে একটা হিউজ অ্যামাউন্ট তুলতে চান, ঠিক আছে, তবে বাহিরের সব কিছু, অনেক সময় আমরা বাহিরে যাই যে অযথা যে আড্ডা দিই, বসে আছি, ঠিক আছে, স্মোক করতেছি,
এরকম থাকি, ঠিক আছে? কিন্তু এগুলো না করে আমরা এখানে বসি, কম্পিউটারে বসি, আমরা 10টা 12টা যতগুলান পারি কন্টেস্ট করব রেগুলার। আমি আপনাকে বলতেছি আপনারা হতাশা হবেন না, এখানে আপনি রিজেক্ট খাবেন। আপনি কেন, আপনার থেকে বড় বড় ডিজাইনার, আমার থেকে বড় বড় ডিজাইনার তন্দুর রিজেক্ট খায়, ঠিক আছে? আপনি দেখবেন সিল করার লোগোর রিজেক্ট খাচ্ছে, তার মানে এতটা কনফিডেন্স দেয় ওর লোগোটা উইন হবে, ঠিক আছে? সে এই জন্য কাউকে দেখাবে না মনে করে সিল করে দিচ্ছে, তারপরও সে রিজেক্ট খাচ্ছে, ঠিক আছে? আপনারা কেউ হতাশা হবেন না, এখানে আপনারা কন্টেস্ট করেন, আপনাদেরকে এখানে উইন হতে হবে না, ঠিক আছে? আমি করছি এখানে আপনি কন্টেস্ট করেন অভিজ্ঞতা অর্জনের জন্য। এই যে আমি যে লোগোটা করলাম এখানে, আমি একটা লোগো দিলাম, ঠিক আছে, আরও আমি 205টা লোগো দেখলাম, তার মানে পরবর্তীতে এরকম টাইপের কোনো কাজ আসলে আপনি অনায়াসে করে ফেলবেন, ঠিক আছে? কারণ আপনি কনসেপ্টগুলো দেখছেন, এরকম এখানে কনসেপ্ট দেখে 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 আপনাদের অভিজ্ঞতা অনেক পরিমাণে বাড়বে, ঠিক আছে? এবং আমার একটা বিশ্বাস, কেউ যদি 200টা কন্টেস্ট করে, ঠিক আছে, সে উইন হবে না এটা আমার বিশ্বাস হয় না, সে 4টা 5টা উইন হবে। এই দেখেন এইটা, আই এম এ মাস্টার ব্রাডার অ্যান্ড আই গো এ কাস্টম লোগো বিল রেফারেন্স, বাট আই ওয়ান্ট ইউনিক অ্যান্ড কাস্টম অল আই হার্ট। এই যে এখানে সে তার কনসেপ্টগুলো দিয়ে দিচ্ছে, কনসেপ্টটা এই যে দেখেন এরকম টাইপের ও কিছু লোগো চাচ্ছে, ঠিক আছে? আপনারা যদি পারেন এরকম টাইপের লোগো, আমি আপনাদের ফ্রিল্যান্স এই ফ্রিপিকে দেখাইছি, এছাড়াও গুগলে আছে, এগুলো দেখবেন, দেখে জাজ করবেন, ডাউনলোড দিবেন, দিয়ে মডিফিকেশন করবেন, করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমি পারবো তাহলে দিয়ে দিবেন। এই দেখেন খুব বাজে বাজে কিছু ডিজাইন এখানে আছে, যেগুলো দেখলে আপনার নিজেরই গায়েতে আগুন জ্বলবে, ঠিক আছে? এই যে এটা ফ্রিপিক থেকে নিয়ে এসছে, এখান থেকে ডিজাইন নেবেন মানে এখান থেকে আপনি ডিজাইন নিতে পারবেন না তো। এখান থেকে আপনি যদি ডিজাইন নিয়ে দেন সেটা তো কপি হয়ে যাবে আপনার, আপনি বাইরে এখানে মানে এখান থেকে ডিজাইন নিয়ে আপনি মডিফিকেশন করতে যাচ্ছেন, এখান থেকে এরকম ডিজাইনের লোগো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আছে। আপনি যদি গুগলে খোঁজেন সেলুন লোগো যদি দেন, সেলুন লোগো কোটি কোটি লোগো খুঁজে পাবেন আপনি সেলুন লোগোর, ঠিক আছে? দেখেন কোটি কোটি লোগো আছে, এগুলো হচ্ছে বিউটি সেলুন লোগো আসছে এই যে, ঠিক আছে? আবার যদি আপনি ফ্রিপিকে যান দেখেন, এবং আপনারা যদি কেউ বন্ধু বান্ধব এখানে থেকে থাকেন, 4 জন 5 জন 8 জন 10 জন সবাই মিলে যারা মার্কেট প্লেসে কাজ করবেন তারা সবাই মিলে ফ্রিপিকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, ঠিক আছে? কারণ এটা খুবই, আপনারা যারা প্রফেশনালি কাজ করবেন এটা খুবই হেল্পফুল হিসেবে কাজ করবে। ফার্স্ট আমি শুনে জানাবো নি, গোলাম ভাই থেকে জানতে হবে। এই দেখেন এগুলো প্রিমিয়াম, তো প্রিমিয়ামগুলো আসতেছে না, প্রিমিয়ামগুলো আপনারা ডাউনলোড দিতে পারবেন না। এই যে দেখেন সেলুনের অনেক কনসেপ্ট আছে, দেখছেন? আমি যদি লাইক দেখাই, ও এরকম মানুষের মাথা দিয়ে কিছু যাচ্ছিল, আপনারা এই কনসেপ্টগুলো ওকে দিতে পারেন, ঠিক আছে? এই দেখেন অনেক, দেখেন সেলুন লোগোর অনেক রকম কনসেপ্ট আছে, এগুলা থেকে আপনারা নিয়ে, এই দেখেন ওর দাড়ি থেকে কাঁচি বের হয়ে গেছে, দেখছেন? ওর মুখ থেকে আমি বুঝাইতে পারছি বিষয়গুলান। এই দেখেন এটা একটা স্টাইল, যেখানে একটা খুর তৈরি করছো এখানে একটা খুর বোঝাচ্ছে, ঠিক আছে? কনসেপ্টটা সুন্দর না? দেখেন আপনারা এভাবে মিলায় মিলায় কাজ করবেন, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? এবার ঠিক আছে, এভাবে করার পর এখান থেকে সাবমিট মাই এন্ট্রি থেকে এন্ট্রিগুলো দিয়ে দিবেন, এখানে একটা টাইটেল দিবেন, এখানে একটু ডিসক্রিপশন দিবেন আপনার লোগোটা যে করছেন
সেটা একটু তাকে এমনভাবে মানে তাকে উৎসাহ দিবেন যে স্যার আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার মডিফিকেশান লাগলে আমি আরও দিব, আনলিমিটেড মডিফিকেশান দেব। তারপরে এরকম কথা লিখতে পারেন যে আপনার আমার কাজটা ভালো লাগবে, এরকম টাইপের কিছু কথা সাজায় লিখবেন। লিখার পর এখানে এসে প্রাইজ দিবেন, প্রাইজ দিয়ে সাবমিট এন্ট্রি দিয়ে দিবেন, ঠিক আছে। এখন সিল টিল করার প্রয়োজন নাই, কারণটা হচ্ছে এখন যেহেতু ইনকাম নাই, ইনকাম থাকলে নাই সিল করা যাইতো। আমি বলবো সিল এখন। আচ্ছা, পোস্টটা কীভাবে করব, ঠিক আছে। এই যে আমরা এটাতে গেলাম ক্রিয়েটের লোগো। হ্যাঁ আপু বলেন। আচ্ছা, এই যে এখানে যেহেতু আছে, আচ্ছা সমস্যা নাই, পুরোটা ভিডিও হয়েছে, আপনি ভিডিওটা দেখে নিন, তারপর যদি সমস্যা বোধ করেন আমাকে জানেন, আমি অবশ্যই দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা এই দেখেন, এটা হচ্ছে হলো লোগোর এখানে এন্ট্রি, কে কীরকম এন্ট্রি দিছে আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিসক্রিপশান, দেখেন আপনার এন্ট্রিতেও সাবমিট মাই এন্ট্রি পাবেন, আপনি ডিসক্রিপশানেও সাবমিট মাই এন্ট্রি পাবেন, এন্ট্রিতেও পাবেন। এই দেখেন এখান থেকে আপনি সাবমিট মাই এন্ট্রিতে যাবেন, ঠিক আছে। আসার পর এখান থেকে আপনাদের যেটা এন্ট্রি দিবেন, যেটা আপনারা তৈরি করবেন সেটা নিয়ে নেবেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতো, আমি আর নিলাম না, এখান থেকে নিয়ে ওপেন করলে এখানে চলে আসবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি একটা টাইটেল দিবেন, ঠিক আছে। এখানে একটা টাইটেল দিবেন, সাপোজ ওর এটাই কপি করে দিতে পারেন, বা আপনারা সুন্দর করে একটা টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর এখানে ডিসক্রিপশান দিবেন, তাকে মানে সাহস যোগাবেন যে স্যার আপনি আমার লোগোটা দেখেন, আমি বিশ্বাস করি আমার লোগোটা আপনার পছন্দ হবে, বা আমি আশা করি আমার লোগোটা আপনার পছন্দ হবে। তারপর আপনি এরকম কথাবার্তা লিখবেন যে আমি আপনাকে আনলিমিটেড রিভিশন দেবো, এরকমভাবে সাজায় লিখবেন যে আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার যদি কোনো মডিফিকেশান লাগে আমাকে বলেন, আমি আপনাকে আপনার ইচ্ছা মতো মডিফিকেশান দিব, ঠিক আছে। এরকমভাবে কিছু কথা লিখলেন এখানে। লেখার পর এখানে আসে এই কন্টেস্টার প্রাইস কত, $10, এখানে আপনি $10 দিয়ে দিবেন, ওই প্রাইসটাই দিয়ে দিবেন। দেওয়ার পর সাবমিট এন্ট্রি দিয়ে দিবেন, ওটা চলে যাবে, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারি না আপনার কথাটা, বুঝতে পারছি না, এবার বলেন। হ্যাঁ $10ই দিবেন, কারণ আপনি যখন ও এখানে ইন্ডিকেট করে দিছে যে আমি $10 মধ্যে কাজ করব, যারা $10 মধ্যে কাজটা করতে রাজি আছেন তারা এন্ট্রি দেন, ঠিক আছে। আপনি এখানে যদি আপনি $12 দেন বা $20 দেন তাহলে ও আপনার কাজটা নিবে না, বুঝতে পারছেন। ও এখানে মেনশন করে দিছে যে আমি $10 মধ্যে কাজটা করাবো, আপনারা কেউ যদি করতে চান তো এখানে এন্ট্রি দেন, ঠিক আছে। আপনি $9 $8 দিতে দিতে যাবেন না, শুনেন এখানে একটা সিস্টেম আছে কি, হ্যাঁ, আপনি যত আকুত মিনতি করবেন, ঠিক আছে, তত আপনি কাজ পাবেন না, তত আপনাকে ওরা ফলস মনে করবে, বুঝতে পারছেন। এখানে সবসময় স্ট্রংলি কথা বলবেন, এখানেও কাটে, এখানে মনে হয় $25 কাটে, 4 বছরে $25 কাটে, ঠিক আছে। আর এখানে আপনার $30 হলে উইথড্র করতে পারবেন, $30 উইথড্র করতে পারবেন, বুঝতে পারছেন। এখানে আপনি $30 উইথড্র করতে পারবেন, আর এখানে আপনার ওই প্লিজ ট্রিজ এগুলো কথা লিখতে যাবেন না, ঠিক আছে। আপনি সাপোজ একটা এন্ট্রি ভুল দিয়ে ফেলছেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে এন্ট্রিটা উইন করে দিছে, কিন্তু আপনি দেখতেছেন একটু ভুল হয়েছে, বা হয়তো বা যে নামটা লিখছেন নামের বানানে একটা ভুল হয়েছে, ঠিক আছে। আপনি ওকে বলতে যাবেন না যে আমার ভুল হয়েছে, আপনি চুপ করে থাকেন। ক্লায়েন্ট যখন আপনাকে নক দেবে যে অর্পণ ভাই আমার এরকম ভুল, আপনার একটু ভুল হয়েছে, আপনি তখন এইভাবে বলবেন যে আচ্ছা আমি একটু দেখি,
আপনি দেখবেন, দেখে ওকে সরি লিখে দেবেন যে সরি, হ্যাঁ একটু ভুল হয়েছে। তা আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এখন ঠিক করে দিচ্ছি বা মডিফিকেশন করে দিচ্ছি সরাসরি হিসাব, ঠিক আছে? আমি কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি? এখানে আপনারা যত আকুতি মিনতি করবেন ওরা তত আপনাকে চাপায় বসবে, ওরা তখন ভাববে যে না আপনি কাজ পারেন না বলে এত আকুতি মিনতি করতেছেন, এরকম ওরা ভাববে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর আপনারা এন্ট্রি দেওয়ার পর এন্ট্রিটা কি হবে না হবে সম্পূর্ণটা এখানে দেখতে পাবেন। যদিও নেট স্লো কাজ করতেছে না, এই যে ফ্রিল্যান্সারে গেলে এখানে একটা ড্যাশবোর্ড আসবে, ওই ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাবেন, এই যে ড্যাশবোর্ডে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার এই যে আপনি আপনাকে যদি ওরা যদি কোনো রিয়াকশান দেয়, মানে কোনো স্টার দেয় বা আপনাকে যদি রিজেক্টেড করে, আপনি এখানে এসে দেখতে পাবেন, বুঝতে পারছেন? ফ্রিল্যান্সারে ড্যাশ না, $30 কম উইথড্র করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই বিষয়টা ক্লিয়ার আপনারা সবাই? আচ্ছা, আমি তাহলে আমি অর্পণ ভাই এটা লগ আউট করে ফেললাম। অর্পণ ভাই, আপনি আমি লগ আউট করার পর আপনি অ্যাড করে নেবেন, আপনার সব কিছু মনে আছে? ইউজার আইডি বলতে এখানে কিছু নাই, আপনার ইমেলটা আর ইমেলের পাসওয়ার্ড তো আপনি দিয়েই দিচ্ছেন আমার, আপনিই তো দিচ্ছেন। লগইন পাসওয়ার্ড যেটা, আপনি লগইন পাসওয়ার্ড একটা আমাকে দিলেন না, ওইটা। আচ্ছা, আমি লগ আউট করলাম, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট আমি লগ আউট করে ফেললাম। আমি পুরাটাকে ডিলিট করে দিই, দাঁড়ান একটু একটু। আপনাদের খোলা না থাকলে খুলে নিবেন, আগেই খুলে নিলে বেশি ভালো হয়। আপনাদের যদি কারো খোলা না থাকে আপনারা আগেই খুলে নিতে পারেন, খুলে নিয়ে তারপরে চলে গেলেন, ঠিক আছে? আচ্ছা, এবার অর্পণ ভাই আপনি লগ ইন করেন, অ্যাকাউন্টে লগ ইন করেন, একটু স্ক্রিন শেয়ার দিয়ে লগ ইন করেন, তাহলে সবাই দেখতে পাবে কীভাবে লগ ইন করতে হয়। অর্পণ ভাই শুনতে পাচ্ছেন? অর্পণ ভাই স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে আইডিটা লগ ইন করেন। থ্যাংকস ফর দ্য গ্রেট আইডিয়া, আই লাইক স্টেপ থ্রি দ্য মোস্ট অ্যান্ড উড লাইক টু ইউ এক্সপান্ড।
on that idea. Maybe add something like a symbol related construction. লগইন করছেন আপনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা দেখছেন। এখন বলেন তো কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন যে ভাই আমার এই কোশ্চেনটা আছে। নাই না, কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা আপনারা তো খুলতে পারবেন না বাসায় অ্যাকাউন্ট, খুলতে পারবেন না কি? আর সবাই 10টা করে কন্টেস্ট করতে পারবেন বলেন তো একটু? অরুণ ভাই করা যাবে? চেষ্টা করব না, আমি আসে আমি প্রত্যেক দিন 10টা করে কন্টেস্ট বুঝে নিব সবার কাছ থেকে। প্রকাশ ভাই বুঝছেন, আজকে রাত্রের বেলা অ্যাকাউন্ট খুলে 5টা কন্টেস্ট করবেন আপনারা সবাই, এবং আপনারা প্রত্যেকটা কন্টেস্টে 3টা করে এন্ট্রি দিবেন, 3টা থেকে উপরে, 3টা 4টা 5টা যতটা দিতে পারেন। সাজু ভাই করা যাবে না বলেন তো? ট্রাই করবো না, 10টা করে করতে হবে সাকসেস হইতে গেলে। ঠিক আছে, আমি এখানে আসার পর আর কি কন্টেস্ট বুঝে নিব 10টা সর্বপ্রথম সবার কাছ থেকে। ঠিক আছে তামান্না আপু, ঠিক আছে মিমাপু বুঝছেন বিষয়টা? কৌশিক ভাই কাজ করতে হবে ভাই, ঠিক আছে? 10টা করে কন্টেস্ট আমি এখানে বুঝাই নিব, তারপর আপনাদের ক্লাস শুরু হবে। তৌহিদুল ইসলাম ভাই করা যাবে না বলেন তো? 10টা করে কনসেপ্ট করা যাবে না, করতেই হবে। ঠিক আছে, ভবিষ্যৎ ভালো করতে গেলে করতে হবে ভাই, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, তারপরে আপনারাও মুখ ফুটে বলতে পারবেন যে কোন শালায় বলে যে নতুনরা সাকসেস হতে পারে না। সাকসেস কিভাবে হইতে হয় এটা জানতে হবে, বসে থাকলে সাকসেস হবে ভাই বলেন? কার শিখে তো আর সাকসেস কেউ হবে না, তারপর দেখি দেখি সাকসেস হয় কি না হয়। ঠিক আছে, সবাই খুব ভালোভাবে কাজগুলান করবেন, এবং আমি বলতেছি আপনাদেরকে কেউ হতাশ হবেন না, আপনারা রিজেক্ট খাবেন। আপনাদের থেকে বড় বড় ডিজাইনার, আমাদের থেকে অনেক বড় বড় ডিজাইনার এখানে রিজেক্ট খায়। আপনারা প্রতিদিন রিজেক্ট খান, সমস্যা নাই। রিজেক্ট খাইতে 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 10 দিন 15 দিন 20 দিন রিজেক্ট খাওয়ার পর 30 দিনে মাথায় তো যায় একদিন একটা স্টার পাবেন, ওই দিন বুঝবেন যে হ্যাঁ আমি আজকে একটা স্টার পাইছি, মানে আমার কাজটা আরো ভালোর দিকে যাচ্ছে। ঠিক আছে, না 99 ডিজাইন হলে আইডি ব্লক খায়, এখানে আপনি সারা জীবন রিজেক্ট খেলেও আপনার আইডি ব্লক হবে না। ঠিক আছে, এবং আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি 200টা কন্টেস্ট করেন, ঠিক আছে, আপনি কমসে কম এখান থেকে 5টা 7টা উইন আপনি হয়ে যাবেন। আচ্ছা, বিট জিনিসটা হচ্ছে ওখানে ক্লায়েন্টেরা কাজের জন্য অফার দেয়, যে ও ডিসক্রিপশনটা দিয়ে দেয় এই কন্টেস্টের মতো, তো ওখানে দেখে, দেখার পর আমরা বিট করি সরাসরি যে স্যার আমি আপনার কাজটা করতে পারবো, আমি আপনার কাজটা করতে চাই, আপনি যদি আমাকে কাজটা দেন আমি এই সুবিধা দিব। ঠিক আছে,
এরকম টাইপের কিছু কথাবার্তা লিখে যে আমি কত ডলারে আপনার কাজটা করতে পারবো, কয়দিনের মধ্যে করতে পারবো, এগুলো সব কিছু লিখে আমরা ওখানে সাবমিট করি। ক্লায়েন্ট এগুলো দেখে, ঠিক আছে, দেখার পর যারটা পছন্দ হয়, ঠিক আছে, আবার ক্লায়েন্ট অ্যাকাউন্টগুলো দেখে যে কার অ্যাকাউন্টটা ভালো, কার রিভিউ আছে ভালো, ঠিক আছে, কে কতগুলো কাজ করছে, ঠিক আছে, পোর্টফোলিও দেখে কার কাজের কাজের অ্যাবিলিটি কেমন, এই জিনিসগুলো দেখার পর ক্লায়েন্ট তাকে অর্ডার করে, যাকে পছন্দ হয় তাকে অর্ডার করে, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রতিদিন 10টা করে কন্টেস্ট করি, আমার 20 দিনে 200টা কন্টেস্ট হওয়ার কথা, ঠিক আছে। এগুলো এক্সকিউজ, হ্যাঁ, বাই রিকোয়েস্টের মতো কিছুটা, ঠিক আছে। এবং ওখানে আমরা মাসে 100টা বিট করতে পারবো। কেউ যদি 100টার বেশি বিট করতে চায়, অবশ্যই তাকে টাকা দিয়ে বিট কিনে নিতে হবে, ঠিক আছে। আমরা পিপল পার আওয়ারে মাসে 15টা বিট করতে পারি। 15টার বেশি কেউ যদি বিট করতে চায়, তাকে বিট কিনে নিতে হবে। তো এগুলো এক একটা এক এক সিস্টেম। আবার ফাইবারে আমরা প্রতিদিন 10টা করে বিট করতে পারি। আপনারা 200টা কন্টেস্ট করার পর আমাকে বলবেন, যেদিন 200টা কন্টেস্ট পড়বে ওই দিন আমাকে বলবেন, আমি আপনাদেরকে টাইম দেবো 20 দিন। 20 দিনের মাথায় কেউ যদি 200টা কন্টেস্ট করতে পারেন, আমি তার প্রাইজ দিব, ভাই আমার পকেটের টাকা দিয়ে দেন। আপনি যদি 20 দিনের মধ্যে 200টা কন্টেস্ট করে আমাকে যদি হাতে গোনায় দিতে পারেন যে ভাই এই যে আমি 20টা কন্টেস্ট করছি, আমি অবশ্যই আপনাদেরকে প্রাইজ দিব। আমার সামর্থ্যে যতটুকু আছে, আমি যদি আপনাদের 2 টাকার প্রাইজ দিতে পারি আমি দিব, ঠিক আছে। কিন্তু আপনারা এটা করবেন, এবং কেউ কোনো এক্সকিউজ দেখাবেন না যে ভাই আজকে আমার শরীরটা খারাপ ছিল, এই ছিল। আমি আপনাদের সত্যি একটা কথা বলি, আমি যখন ফাইবারে আসি, ঠিক আছে, 200টা কন্টেস্ট করার পর আমাকেও এরকম বলা হয়েছিল যে তুমি অন্ততপক্ষে প্রতিদিন বার রিকোয়েস্টটা দিবা, এই 10টা বার রিকোয়েস্ট তোমাকে দিতেই হবে। আপনি বিশ্বাস করেন ভাই, আমার গায়ে জ্বর, ঠিক আছে, মনে করেন 100 ডিগ্রি পার জ্বর। আমি এরকম সন্ধ্যার দিকে ঘুমাইছি, রাতে 3টার দিকে উঠে দেখি যে আমার গায়ের জ্বরটা একটু কমছে, মানে একটু আরাম লাগতেছে। আমি ওখানেই অ্যাকাউন্ট নিয়ে বসছি, রাতে 3টা থেকে 7টার মধ্যে আমি 10টা বার রিকোয়েস্ট কমপ্লিট করছি। আমার এরকমও আমি পার করছি। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে কি, এখানে মানে ফাইবারে অনেক ক্লায়েন্ট আছে, তো মানে এখানে খুব দ্রুত এন্ট্রি পড়ে, খুবই দ্রুত, ঠিক আছে। এখানে 1 মিনিটও পর্যন্ত একটা বার রিকোয়েস্ট থাকবে না, এক মানে 1 সেকেন্ডের মধ্যে মনে করেন যে 50-60টা এন্ট্রি পড়ে গেছে, এতটা দ্রুত আপনাদেরও কাজ করতে হবে, ঠিক আছে। মানে মানে এখানে বিশেষ হচ্ছে কি, ওই যে বাঘের থাবার মতো এরকম মানুষ হাঁ করে থাকে, ঠিক আছে, খালি পড়া মাত্র, বার রিকোয়েস্ট আসা মাত্র ধর্ম ধর্ম করে দিতে লাগে, ঠিক আছে। সো আপনাদেরও সেরকম ফাস্ট হতে হবে, অবশ্যই ফাস্টটা হবেন এদিক দিয়ে কাজ করে গিয়ে, ঠিক আছে। এদিক কাজ করলে আপনারা এমনিতেই ফাস্ট হয়ে যাবেন তখন। হ্যাঁ, এই জন্যই আপনাদেরকে আমি কাজের অভিজ্ঞতাটা দিতে চাচ্ছি, যে আপনারা যখন কাজের অভিজ্ঞতা বাড়বে তখন আপনারা ওই দিকে যায় এমনিতেই সাকসেস হয়ে যাবেন। ফাইবারে তো আমরা কাজ করি, আমরা জানি ফাইবারে কি, ভাই একটা গিগ র্যাঙ্ক করাইতে যে কি পরিমাণ কষ্ট। আমি ফার্স্ট 3 মাস কোনো অর্ডার পাই নাই, প্রথম 3 মাস আমি কোনো অর্ডার পাই নাই, 1 টাকার কোনো অর্ডার পাই নাই। আমি শুধুমাত্র 3 মাস বার রিকোয়েস্ট দিয়েই গেছি, ঠিক আছে। তো আপনাদেরও হ্যাঁ, ঠিক আছে, আপনারা এখানে কাজ করেন, আমি বলতেছি আপনারা রেগুলার 10টা করে করেন কন্টেস্ট। আপনারা বাহিরে ঘোরা বা এটা করা সেটা করা বাদ দিয়ে দেন, দেই যে ক্লাস টাইমে ক্লাস করবেন, ক্লাস টাইম শেষ আপনারা কাজে বসে গেলেন, বাসায় বসে আছেন, চা খাচ্ছেন, 1 কাপ চা নিয়ে বসলেন, কাজ করতেছেন, আবার একটু উঠলেন, হাঁটলেন, ঠিক আছে। আবার একেবারে সন্ধ্যার পর, মানে মাগরিব আজানের পর একটু হয়তো বাজারে গেলেন 1-2 ঘন্টার জন্য, বাজারে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আবার চলে আসেন, আসে আবার রাতে কাজে বসলেন, রাতে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত কাজ করে ঘুমায় গেলেন।
চার ঘন্টা ঘুমায় নিলেন, সকালে উঠে আবার ক্লাস করলেন, ঠিক আছে? এভাবে রুটিন মাফিক কাজগুলো করেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনি সাকসেস হবেন। আমি প্রথম কন্টেস্ট উইন পাই 80টা কন্টেস্ট করার পর, প্রথম উইন পাই, ঠিক আছে? আপনি বুঝছেন? জি জি স্টার, হ্যাঁ 5 স্টার দিছিল। আমার বিষয়টা হচ্ছে কি যে আমার আগেও কিন্তু একজনকে উইন দিছে, আমার ফার্স্ট কন্টেস্টটা উইন দেওয়ার পরও সে আমারটাকেও উইন দিছে, মানে ক্লায়েন্টের দুটা লোগোই ভাল লাগছে, সে দুইটা লোগোই নিয়ে নিছে। হ্যাঁ আমি প্রথম উইন পাইছি, এর মধ্যে রিজেক্ট খাইছি, এর মধ্যে স্টারও পাইছি, ঠিক আছে? আপনারাও রিজেক্ট খাবেন, স্টার পাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ উইন দিছে, মানে এখানে যাদেরটা উইন দিবে তারটাই সেল হবে, মানে ক্লায়েন্ট তার লোগোটাকে নিবে, বিনিময়ে তাকে পেমেন্ট দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। আমি দুইটা উইন করার পর আমি আর কাজ করি নাই ভাই ফ্রিল্যান্সারে, ঠিক আছে? আর বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরবেন না, যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ করেন, দেখবেন যে সাকসেস পাবেন। আমার মতো এই বোকামোটা করবেন না, কৌশিক ভাই কিছু বললেন? না আমি ফ্রিল্যান্সারে কাজ করি না, আমি ফাইবারে কাজ করি। ঠিক আছে আমি ফাইবারে কাজ করি, আল্লাহ দিলে আর যদি কিছুদিন কাজ করি আমি লেভেল 2 পাবো, তারপরে আল্লাহ দিলে হয়তো টপ লেভেলে চলে যাব, ঠিক আছে? আমি জানি না কী অবস্থা হবে, বর্তমানে কাজের পরিস্থিতিটা কম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝি নাই, প্রাইস প্রাইস ও না না, রেসপন্স টাইমটা হচ্ছে আমার 1 ঘন্টা, এটা সর্বনিম্ন 1 ঘন্টায় থাকে, ঠিক আছে? হ্যাঁ রেসপন্স টাইম 1 ঘন্টা, অর্ডার কমপ্লিটেশন আমার 93%। আমার একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে সেদিন দেখালাম না, আমার ডেলিভারি টাইম 92%, ঠিক আছে? 92% সেদিন একটা ডেলিভারি দিতে লেট হয়ে গেছে, আমি বুঝতেই পারি নাই, আর কারেন্টও ছিল না ওই মুহূর্তে রাতের বেলা। আমার 12টায় ডেলিভারি শেষ টাইম, ঠিক আছে? ওই দিন সারাদিন সারা রাত কারেন্ট নাই, তো আমি কোনোভাবে এটা করতে পারি নাই। আর আমার আমার রেটিং হচ্ছে 5 স্টার রেটিং, পজিটিভ রেটিং। হ্যাঁ ব্যাড রিভিউ তো দিছে, যে লিখে দিছে যে ইন্টারনেট কপি লিখে দিছে, বুঝতে পারছেন? আসলে ও যে ইন্টারনেট কপি দিছে এটা আমি বুঝতে পারিনি। কাস্টমার মানে ব্যাড রিভিউ পরে ক্লায়েন্ট আসে যখন আপনাকে দেখবে, আপনার অ্যাকাউন্টটাকে দেখবে, তখন ওর যদি দেখতে পায় এটা, ঠিক আছে, তখন তো অবশ্যই খারাপ লাগবে না ক্লায়েন্টকে। না রিভিউ ডিলিট করা যায় না, রিভিউ ডিলিট করা যায় না। আর সমস্যা নাই, এগুলো অনেক ট্রিক্স আছে, আপনারা কাজ করেন, ঠিক আছে? যারা ভালো কাজ করবেন অবশ্যই তারা এগুলো ট্রিক্স জানতে পারবেন এবং জানাবো, ঠিক আছে? অনেক রকম ট্রিক্স আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন সবাই। আচ্ছা।
এটা আমি ভাব রাতের দিকে দিই, মানে এখনই আবার ক্লাসে বসতে হয় তো মানে আপলোড দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 10 বেসে ক্লাস নেব আমি। হ্যাঁ এই যে 6টা পর্যন্ত আমি থাকি, 6টার পর একটু বাইরে যাই, ঠিক আছে। আমি মাথা ব্যথা তো করে ভাই, কিন্তু কাজ তো করতে হবে, বুঝলেন না। আমি 6টার পর একটু বাইরে যাই, 9টার দিকে বাসায় আসি, 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার কাজে বসি। এই যে আমার 2টা অর্ডার এখনও চলতেছে, আমি আজকে কালকে একটা করে দিছি, আজকে আরেকটা অর্ডার আসছে, ঠিক আছে। এটার মডিফিকেশন আসছে, রাতে আসে আবার এই 2টা কাজ করব, ঠিক আছে। যা আমার ঘুমাইতে ঘুমাইতে 4টা 5টা বাজে যায় ভাই, যখন কাজের চাপ বেশি থাকে তখন সকাল 7টা 8টা 9টার দিকে ঘুমাই। তবে আপনাদের ক্লাস যখন নিতাম না তখন আপনার 7টা 8টার দিকে ঘুমাইতাম, আর বিকেল 3টা 4টার দিকে উঠতাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব সবাই, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন সবাই।